আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। করোনায় প্রাণহানি 20,000 ছাড়ালো, 16,230 জনের করোনা শনাক্ত। পহেলা ও 4 আগস্ট ব্যাংক বন্ধ, শেয়ার বাজারেও লেনদেন বন্ধ থাকবে। 41তম বিসিএস প্রিলির ফল হতে পারে বৃহস্পতিবার। কক্সবাজার বান্দরবানে আকস্মিক বন্যার শঙ্কা। বিদেশে কোম্পানি খোলার অনুমতি পাচ্ছে প্রাণসহ 6 প্রতিষ্ঠান। বিনা কারণে বাইরে বের হয়ে ঢাকায় গ্রেফতার 562। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী হচ্ছে ঠাকুরগাঁওয়ে, তৃতীয় বিয়ে করেছেন ন্যান্সি। আইসিটি ক্যাডার পদ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পলক। পিএসসি যে কোনো পরীক্ষায় অংশগ্রহণে টিকা নেয়ার পরামর্শ। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।